আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি মুন্সিগঞ্জে। মুন্সিগঞ্জকে আমরা আদর করে বলি বিক্রমপুর। তো সেই বিক্রমপুরে আপনার লোহজং থানা নাগেরহাট বাজারে আমরা এখন আছি। নাগেরহাট বাজারে স্পঞ্জ মিষ্টির কথা আপনারা শুনেছেন। এই মিষ্টির দোকানটি হচ্ছে আদি পুরানা দোকান। এরাই সর্বপ্রথম স্পঞ্জ মিষ্টি তৈরি করেছেন। তো স্পঞ্জ মিষ্টির যার প্রতিষ্ঠানটা ছিল তার নাম ছিল সুবল ঘোষ। সুবল ঘোষ তিনি মারা গেছেন, বর্তমানে তার ছেলে স্বপন ঘোষ এই প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন। আসা আমরা দেখে নিই স্পঞ্জ মিষ্টির এই ঐতিহ্যবাহী স্পঞ্জ মিষ্টির এই দোকানটি। উনি হচ্ছেন আমাদের এই স্বপন ভাই, উনি এই সুবল ঘোষের সন্তান স্বপন ঘোষ। উনি এই প্রতিষ্ঠানটি এখন পরিচালনা করছেন। এখানে মিষ্টি তৈরির জন্য ছানা নিয়ে মিষ্টি তৈরি করতেছে। ফ্যানের বাতাসে দুধগুলো ঠান্ডা করতেছে। ভাইয়া তুমি কি করতেছো? এটা ছানা, ছানা বানাচ্ছ? হ্যাঁ ছানা বানাচ্ছ। না না, আসলে এই যে এটা কি অরিজিনাল গরুর দুধ দিয়ে করা? হ্যাঁ অরিজিনাল গরুর দুধ দিয়ে ছানা, এটা থেকে মিষ্টি হবে। স্পঞ্জ মিষ্টির কথা বলেছিলাম আপনাদেরকে দেখাচ্ছি, এই সেই স্পঞ্জ মিষ্টি, খুব সুস্বাদু টেস্টে। আমি আমার বাসার জন্য আজকে মিষ্টি নিয়ে যাব। তো এই মিষ্টিগুলো সত্যিই সুস্বাদু, আমি আগে পরে খেয়েছি। আপনারা যারা এখনও এই মিষ্টি খাননি তাদেরকে বলতেছি, অ্যাডভাইস করতেছি, তারা অবশ্যই এখান থেকে এসে এই মিষ্টি নিয়ে যাবেন। সারা বাংলাদেশের যত জায়গার স্পঞ্জ মিষ্টি খান, কিন্তু এর চাইতে ভালো স্পঞ্জ মিষ্টি আর কোথাও আপনারা পাবেন না। আসলে এই মিষ্টিগুলো কীভাবে বিক্রি করে তার সম্পর্কে একটু আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি এবং তাদের সাথে একটু কথা বলতে। কেমন আছেন? ভালো আছি। কিভাবে আপনার নামটা যদি একটু বলতেন? আমার নাম রঞ্জিত মণ্ডল। আপনাদের এখানে তো স্পঞ্জ মিষ্টি অনেক প্রসিদ্ধ। স্পঞ্জ মিষ্টিটা মনে হয় সর্বপ্রথম আপনারা কি তৈরি করেছিলেন নাকি? হ্যাঁ, মানে আমার মহাজনের বাপে সুবল ঘোষ ছিলেন। হ্যাঁ, উনি মারা গেছেন। জি, সারা বাংলাদেশে তো উনি সর্বপ্রথম এই মিষ্টিটা আবিষ্কার করছেন। তারা বাংলাদেশ বলতে কি এই নাগাটের ভাবে এই যে এই জায়গার মধ্যে হাই তৈরি করছে এবং সুগঞ্জের বিদ্যা এসপন মিষ্টিটা আগে পরে অনেক খেয়েছি, অনেক সুস্বাদু। আপনাদের মতো এত সুন্দর এসপন মিষ্টিটা আর কেউ তৈরি করতে পারে না। এই এসপন মিষ্টিটা আপনারা কিভাবে কেজি হিসাবে বিক্রি করেন না কুড়ি হিসাবে বিক্রি করেন? কুড়ি হিসাবে, কুড়ি হিসাবে বিক্রি করেন। আপনাদের এসপন মিষ্টি তো সারা বাংলাদেশে মনে হয় মোটামুটি পার্সেল হয়। হ্যাঁ, বাংলা বিদেশেও যায়। বিদেশেও যায়। এটা পার্সেল আপনারা কিভাবে করেন? এটা পার্সেল মানে যদি কেউ যদি ঢাকার থেকে ফোন দেয়, গাড়ি ভাড়ার চার্জ দিয়ে দিলাম, আমরা দিয়ে আসি। ভাঙে না কিংবা কোনো চাপ খায় না, ওই ঝোলের উপরে মিষ্টিটা সুন্দর থাকে। তা আপনারা এক কুড়ি কত বিক্রি করতেছেন ভাই? বর্তমানে 160 টাকা। মানে এটা কি দাম একটু কমে বাড়ায় এই ধরনের কিছু আছে? না না, কমে বাড়ে না। মানে আমাদের এখন বর্তমানে 160 টাকা রেটিং। যথেষ্ট পরিমাণে এটা স্বাস্থ্যকর জিনিস, আপনারা যদি খান অবশ্যই আপনাদের স্বাস্থ্য বরঞ্চ ভালো, ক্ষতি হবে না, বরঞ্চ আর ভালোই হবে, ভালো হবে। তাহলে ভাই আমি আসলে আমার বাসার জন্য দুই কুড়ি মিষ্টি নিয়ে যাবো। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি আসলে কিভাবে মিষ্টি করে নিচ্ছি। এখানে মিষ্টি কেজি হিসেবে বিক্রি হয় না, মিষ্টি আসলে কুড়ি হিসেবে বিক্রি হয়। আসুন বিয়ার, আমি আপনাদেরকে দেখাই আমি কিভাবে মিষ্টি করে নিচ্ছি। ভাই আমাকে এখন দুই কুড়ি মিষ্টি দিবে, এই জন্য আমার জন্য বাক্স বের করছে। মিষ্টিটা দেখে আমার মনে হচ্ছে আমি এখনই মিষ্টিটা আসলে খেয়ে ফেলি। দেখতেও খুব অসাধারণ, খুব সুস্বাদু। আমি আগে পরে খেয়েছি, এত সুস্বাদু যে আপনি আসলে এক কুড়ি মিষ্টি আপনি একাই নিজে একাই খেয়ে ফেলতে পারবেন। আমার ফ্যামিলির জন্য আমি নিয়ে যাচ্ছি, আমার ফ্যামিলির আমি আমার ওয়াইফ এবং আমার বাচ্চা আছে, আমরা তিনজনে মিলে এই দুই কুড়ি মিষ্টি খাবো। এখানে কি ভাই এক করে দিলেন না? হুম, বিশটা এখানে, বিশটা। এটা কুড়ি দাম বলছে না, বিশটাই এক কুড়ি। এই যে আসলে কুড়ি রেখে একটা যে প্রশ্নটা আসছে, আসলে বিশটা হচ্ছে এক কুড়ি। অনেকে বলে যে আমার বিশটা দেয়। মিষ্টিগুলো এখন প্যাকেট করবে আমার ভাই। এখানে আসতে হলে আপনি প্রথমে বাবু বাজার থেকে
বাসে উঠবেন আপনার গাংচিল বাসে, গাংচিল বাসে থেকে কনকসার নামবেন, কনকসার থেকে রিক্সা অথবা অটোতে করে আপনারা নাগারহাট বাজারে আসলেই এই মিষ্টির দোকানটি পেয়ে যাবেন। মিষ্টির দোকানের কোনো সাইনবোর্ড নেই, কিন্তু আপনারা একটা খুব সুপরিচিত দোকান আপনারা বললেই হবে যে আমরা সুবল ঘোষ এর সন্তান স্বপন ঘোষের মিষ্টির দোকানে যাব। এটা হচ্ছে মিষ্টির দোকানের নাম হচ্ছে আদি সুবল ঘোষ মিষ্টান্ন ভান্ডার। আর এখানে আপনারা ফোনে চাইলেও যোগাযোগ করতে পারবেন, ফোন নাম্বারটি মিষ্টির বাক্সের মধ্যে দেওয়া আছে, এছাড়া ডিসক্রিপশন বক্সে আমি আমার এই সম্পূর্ণ ঠিকানাটি উল্লেখ করে দিব। আপনারা চাইলে পার্সেলও নিয়ে যেতে পারবেন, এখানে ফোন দিয়ে অর্ডার করলে এরা পার্সেল দেওয়ার ব্যবস্থা আছে, সারা বাংলাদেশে এদের পার্সেল দেওয়ার ব্যবস্থা আছে। এবং এরা এই কথাটা বললো একটু আগে যে এরা এদের মিষ্টিগুলো বিদেশেও যায়। কুড়ি মিষ্টি নিয়েও আমার আসলে মনটা ভয় নি, আমার মন চাচ্ছে যে আমি আরো আরেক কুড়ি বা আরো বিশটা মিষ্টি নিবো। এই জন্য ভাইকে বললাম আমাকে আরো বিশটা মিষ্টি দিতে, আমি আরো বিশটা মিষ্টি নিচ্ছি, মানে টোটাল আমি ষাটটা মিষ্টি, মানে তিন কুড়ি মিষ্টি নিচ্ছি। কারণ এখানে সবসময় আসা হয় না, যার কারণে একবার নিয়ে নিলাম, বাসায় বসে ইনশাল্লাহ মজা করে খাবো এবং মিষ্টি খেয়ে আপনাদেরকে আমি রিভিউটা দিব। আমি তো আগে পরে খেয়েছি, আমার ওয়াইফ ও বাচ্চারাও খেয়েছে, তারপরে ওদের কাছ থেকে আপনি শুনতে পারবেন যে আসলে মিষ্টিটা কেমন। ভাই আমাকে খাওয়ার জন্য মিষ্টি দিয়েছে, ভাই আমাকে খাওয়ার জন্য এই মিষ্টিটা দিয়েছে, আমি খেয়ে আপনাদেরকে জানাচ্ছি আসলে মিষ্টিটা কেমন। মিষ্টিটা দেখছেন একেবারে স্পঞ্জ পুরো সফট একটা মিষ্টি, অসাধারণ একটি মিষ্টি, মুখে দিলে মনে হচ্ছে যে আপনি একেবারে নাই হয়ে যাচ্ছে, খুব টেস্টি একটা মিষ্টি। ভিউয়ার্স আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, আপনারা না খেলে বুঝতে পারবেন না যে মিষ্টিটা কত টেস্টি, মুখে দিলে একেবারে নাই হয়ে যাচ্ছে ভাই। আপনারা অবশ্যই আসবেন, এই দোকানটাতে আসবেন, এসে মিষ্টিগুলো নিয়ে যাবেন। চলে আসছো, আমি রসগোল্লা খাওয়ার জন্য আমি অনেক অস্থির হচ্ছিলাম, এক মাম্মা তুমি এদিকে আসো, এখন আমাকে এটা দাও খাবো। এই 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 ওয়াও বাবা, তুমি তো অনেক ভুলে এনেছো, ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার মেয়ের জন্য মিষ্টিটা এনেছি, মিষ্টিটা খাওয়ার জন্য আমার মেয়ে কীভাবে অস্থির হয়ে বসেছিল। সো ও এখন মিষ্টিটা খাবে এবং ওর কাছ থেকে আমরা রিভিউটা নিব, তারপরে আপনারা ইচ্ছা হলে সেখানে যাবেন, গিয়ে আপনারা এই মিষ্টিটা আনবেন, অথবা আপনারা অনলাইন থেকেও এই মিষ্টিটা আনতে পারেন। এখন বেবি তুমি মিষ্টিটা খেয়ে একটা রিভিউ দিবে, মিষ্টিটা আসলেই কেমন ছিল এবং মিষ্টিটা কেমন, ঠিক আছে? আমাদের দর্শক ভিউয়ারদের উদ্দেশ্যে তুমি কিছু বলো যে আসলে মিষ্টিটা ওরা কিনে খাবে কিনা, আগে কিছু বলে নাও। মিষ্টিটা খুব ভালো, আপনারা মিকামপুর থেকে যে এটা আনতে পারেন, এনে খেতে পারেন, সত্যি খুব ভালো। ভিউয়ার্স আমি আর বেশি কথা বাড়ালাম না, আমি আপনাদেরকে এখানেই শেষ করতে চাচ্ছি। আপনারা অবশ্যই এই মিষ্টির দোকানটা আসবেন, মিষ্টির দোকানে এসে স্বপন ঘোষ বা স্বপন ভাইয়ের সাথে এসে যোগাযোগ করবেন, তার ফোন নাম্বারেই আপনার বক্সে দেওয়া আছে, তার সাথে যোগাযোগ করলে আপনারা এসে মিষ্টি নিয়ে যেতে পারবেন। অবশ্যই মিষ্টিটা খাবেন জীবনে, আসলে যদি এই মিষ্টিটা না খেয়ে থাকেন চরম একটা মিস করবেন, সত্যিই অসাধারণ মিষ্টি। আমি আপনাদেরকে খেয়ে বলছি, আমি তো আগে পরে খেয়েছি সেটা তো আপনারা দেখেননি, আমি তো খেলাম সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, সত্যি অরিজিনাল খেয়ে বলছি মিষ্টিটা সত্যি খুব সুস্বাদারণ সুস্বাদু। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো সময় অন্য কোনো ফোন। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের নাম হচ্ছে ব্যাচেলর বাই আল মামুন শরীফ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।